আচ্ছা, আমরা যে ভিডিও চ্যানেলটা বানাবো ভাবছি, জানি না সেটা আদৌ বানানো হবে কি না, কিন্তু আমার মনে হলো যে আমাদের কিছু বেসিক পয়েন্টস আমাদের বলে দেওয়া উচিত আমাদের সম্পর্কে। সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু বছর, বলা যায় 10 বছরই হতে চললো প্রায়, বা হয়ে গেছে বোধহয়, আমরা জাপানে আছি। জাপানে নানান জায়গায় থেকেছি, মোস্ট অফ দ্য টাইম আমরা ওসাকাতেই থাকতাম, তারপর আরও একটা জায়গায় থেকে এখন আমরা লাস্ট ইয়ার থেকে হিয়োগো প্রিফেকচারের কোবেতে থাকি। 1 বছর খুবই ভালো কাটছে, তার মধ্যে তো 1 মাস এই প্রচণ্ড করোনা ভাইরাসের কোভিড-19 নিয়ে আমরা ভয়ে আর কি আছি। তো এই ভয়ে বাড়িতে থাকতে থাকতেই আমাদের মনে হলো যে আমাদের একটা ভিডিও যদি করি। আমরা যেভাবে থাকি জাপানে, জাপানে দেখানোর মতো একটা প্রচণ্ড দ্রষ্টব্য স্থান বলে হয়তো কিছু নেই, কিন্তু দেখানোর প্রচুর কিছু আছে যে এরা কীভাবে এদের অসম্ভব সাধারণ জীবনটাকে অসম্ভব ডিসিপ্লিনভাবে চালাতে পারে এবং চালায়। এবং মানে যবে থেকে শুরু হয়েছে না যে সেলফ আইসোলেশন বা ডিস্টেন্সিং মেনটেন করুন, সেটা যে এরা কী প্রচণ্ডভাবে কোনো কোনো জায়গায় মানছে, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না এবং দেখাতেও হয়তো পারবো না। কেন কি সবসময় তো এদের এতটাই প্রাইভেসি সেটিংটা এদের মধ্যে এতটাই বেশি মাত্রায় আছে যে আমাদের, আমরা অ্যালাউড নই কারোর মুখ তাকে জিজ্ঞেস না করে দেখানোতে। যাই হোক, তাও চেষ্টা করব যাতে জাপানেও আমরা কিছু রাস্তায় ভিডিও করতে পারি এবং আমার বাড়িতেও করতে পারি। বাড়িতে করা মানে তো সেই রান্নার ভিডিও, যেটা সবাই খুব ভালো পারে, আমি অতটাও ভালো পারি না, তাও যতটা বাজে করে ভালো টেস্টি টেস্টি খাবার বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে আমাদের মনে হলো যে আমরা একটা ভিডিও দিয়ে শুরু করেই দিই, এবং ভিডিওটা কিছু কিছু খাপছাড়া খাপছাড়াভাবে অনেক জায়গাতেই তুলেছি। তো আজকেও একটু বেরোলাম হাঁটবার জন্য, আজকে 29th April, জাপানে ছুটি থাকে। জাপানে এই সময়টা একটা 1 মাসের ছুটি থাকে, সরি 1 মাস তো বাড়াবাড়ি হয়ে গেল, 5 দিনের একটা ছুটি থাকে, সেটাকে গোল্ডেন উইক বলে। আমরা ইচ অ্যান্ড এভরি গোল্ডেন উইকে কোথাও না কোথাও হয়তো ঘুরতে যেতাম, যাইও, এবার তো পুরো যাই হোক গল্প হয়ে গেল। আগের বছর খুব ভালো কেটেছিল, কারণ আমাদের কিছু বন্ধুরা এসেছিলো অন্য প্রিফেকচার থেকে এবং ওরা আমাদের বাড়িতে ছিল, এবং আমরা মানে চরম খাওয়া দাওয়া, চরম ঘোরাঘুরি করে নিয়েছি, সেই জন্যই হয়তো এবারের গোল্ডেন উইকটা এইভাবে কাটছে। এনিওয়েজ, ভালো কিছু নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারবো, কারণ জাপানে অনেক কিছু আছে যেটা হয়তো আমরা জেনেও জানি না। আচ্ছা, আমরা আজকে ফার্স্ট ভিডিও করব, সেই ভিডিওটা হচ্ছে যে আমরা এখন হার্বার ল্যান্ডের দিকে হাঁটছি, হাঁটার উদ্দেশ্যেই হাঁটছি কারণ আমরা রাস্তা চিনি না। তো সবার সাথে আজকে আমরা হার্বার ল্যান্ডে যাবো, এবং এটা আমাদের ফার্স্ট ভিডিও হবে ফেসবুকে দেওয়ার জন্য, এবং আজকের ভিডিওটা আমি দেবই, কিছুতেই আমাকে কেউ আটকাতে পারবে না। কোবে হার্বার ল্যান্ড প্রচণ্ড ফাঁকা, মানে আমরা বিশ্বাস করতে পারছি না, একটু ভালো করে দেখো, মানে এখানে যথেষ্ট লোক থাকে এবং কেউ নেই, এবং এই জাহাজটাও প্রতি 1 ঘন্টা করে ট্রিপ করায়, পুরো বন্ধ, কোনো লোক নেই। এদিকটাও আমরা এখন হাঁটবো, ওই দিকটা হচ্ছে সমুদ্রের ওই দিক, ওখানটা হচ্ছে মানে এই মাঝে জলটা, জলটা মানে ভাস্করের কাজের জায়গা ওইখানে কোথাও একটা, যদিও ভাস্কর সেটা এখন ভুলতে বসেছে কারণ রোজই বাড়িতে বসে কাজ করে। কাল থেকে জাপানে একটা ছুটি শুরু হচ্ছে, এবং সেই ছুটিটা উদযাপন করার জন্য আমরা আজকে একটুখানি হাঁটতে বেরিয়েছি। আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এখন স্টারবাকসে কফি খাবো, বহু 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 দিন পর। আজ স্টারবাকসটা খোলা আছে আমি জানি না, আমি চাই খোলা থাকুক এবং আমি খেতে পারি, কারণ আমি আমি মানে জাস্ট মানে এই মার্কেটে আমি খেতে চাই, এখানে কেন খোলা রাখবে না, কিন্তু আমি স্টারবাকসে কফিটা খেতে চাই, আমি বহু দিন হয়ে গেছে খাইনি, প্লিজ। এই এই জাহাজটা তো কাছে কোনো না দেখতে হবে, জাহাজে ডিনার পার্টি হয়, আচ্ছা বন্ধ করছিস কেন, কত সুন্দর, আমরাও কাছ থেকে কখনো দেখিনি কারণ সবসময় কাস্টমার থাকে। এনিওয়েজ, এটা হচ্ছে বিক্কুরি ডঙ্কি, এই দোকানটাতে আমাদের হ্যামবার্গার খেতে খুব পছন্দের, ইয়েলো ইয়েলো দিয়ে লেখা যেত দোকানটা, এবং এটার পাশের ভিউটা খুব ভালো কারণ এখানে বসে তুমি এদিককার সমুদ্র দেখতে দেখতে খেতে পারবে। আর এটা আমাদের এককালে রোজ রাত্রিবেলা হাঁটার জায়গা ছিল, তারপর বয়সও বেড়ে গেল, হাঁটাও কমে গেল, তারপরে তো এখন এরকম শুরু হয়েছে। ফটু, যবে থেকে আমরা হাঁটা বন্ধ করি তার থেকে করোনা আসতে অনেক দিন লেগেছে। আচ্ছা,
এইটা হচ্ছে কোবে পোর্ট, মানে কোবের বিখ্যাত জায়গা যদি বলা হয় কোবে পোর্ট, এইটা হচ্ছে সেইটা। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, এই কোবে পোর্টটা খুব সুন্দর লাগে, অন্ধকারে লাইট জ্বলে আর এবং আমাদের বাড়ি থেকে এই পোর্টটা দেখা যায়, আমাদের বাড়ির জানলা মানে এই রেডটা দেখা যায় আমাদের বেডরুমের জানলা থেকে। কেউ নেই না, মানে কি অদ্ভুত, স্টারবাকসের জায়গাটা পুরো ফাঁকা, আজকে কোনো বসা নিয়ে মারপিট করতে হবে না। আগে একটা সময় ছিল আমরা কফি কিনতাম একজন আর একজন বসে জায়গা রাখতাম যাতে আমরা বসে বসে কফি খেতে পারি, কিন্তু আজকে উই আর সো ফ্রি, প্রতিটা সিপ আমরা এক একটা জায়গায় বসে বসে খাবো। এখান থেকে ভীষণ সুন্দর লাগছে, স্টারবাকসটা পিছনে, স্টারবাকসটা বন্ধ, বিক্রি ডঙ্কিও বন্ধ, সব দোকানই বন্ধ মোটামুটি, আমাদের আর কফি খাওয়াটা হলো না, জীবনে বড়ই দুঃখ, কোনো আনন্দ পেলাম না। বাড়ি গিয়ে চা খাবো। এইটা হচ্ছে ওরিয়েন্টাল হোটেল, আর এখান থেকে দেখাতে খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। এই যে জাহাজটা দাঁড়িয়ে আছে এটা ট্রিপ হয়, এই যে ভাস্কর, কিছু বলো, চশমাটা সামনে নেমে আসছে, কিছু বলার নেই কেন। এইটা হচ্ছে ওরিয়েন্টাল হোটেল, আমরা একবার একটা অ্যানিভার্সারিতে ভেবেছিলাম বাড়ি থেকে বেরিয়ে হেঁটে সেটাতে এক রাত থাকবো, তারপর সবাই বললো এবং আমরাও দেখলাম প্রচণ্ড দাম, তারপর আমরা ক্ষমা করে দিলাম। কফিটা যে খাওয়া হলো না, আমরা কি স্টারবাকসে না পেলেও আমরা কি ফ্যামিলি মার্টে কফি খেতে পারি? খেতেই পারি। আচ্ছা, এতটা হাঁটা পুরো বেকার হলো, কফি খাওয়াটা আর কি বলবো। এই যে পায়রা যারা বকম বকম করে, এবং এই পায়রাগুলো মানে জাপানেও বকম বকমই করে, মানে এমন না যে বাংলায় বকম বকম বলে জাপানি যে অন্য কিছু বলে তা নয়। এইটা একটা আবিষ্কার, এটা একটা অস্বাভাবিক, এবং ওই দূরে দেখা যাচ্ছে চড়াই পাখি, এবং জাপানে প্রথম চড়াই পাখি দেখে ভাস্কর বলেছিল এই চড়াই পাখিটাকে এনেছে কে প্রথম, এ আবার খুব চলে আসে বলে বলা যায় না, আমাদের বাঙালি পায়রা বাংলা শুনে চলে এসছে। দেখুন একই রকম, এরা কিন্তু জাপানে জানেও না কোবেতে। ও কি জানে যে জাপানে? হ্যাঁ, ও কি জানে ও জাপানে? আচ্ছা, এই প্রশ্নটাই আপনাদের দিকে ছুড়ে দিয়ে আমরা আজকে ভিডিওটা শেষ করে দিলাম। অতএব সব বন্ধ, ও জাপানে বলছিল যে কি সব বন্ধ নয়, একটা ভুল কথা, কোবে হারবার ল্যান্ডে সব বন্ধ। এখানে প্রচুর ওমিয়াগে মানে সুভেনিয়ার শপ আছে, এই জায়গাটা প্রচন্ড জমজমাটি, মানে সব এগুলো দোকান, সব দোকান প্রচন্ড ভাবে খোলা থাকে এবং বেশ বিক্রি পেতে যাবে। এই জুতোর দোকানটা যেমন আমার খুব প্রিয়, এই দেখো সব বন্ধ সব, এবং এরা কিন্তু সিরিয়াসলি মানে বন্ধ রেখেছে সব। মানে এটা আমি, এটা আমি ভাবতে পারিনি যে সবটা বন্ধ থাকবে, সব বন্ধ। এখানকার এই বার্গারটা দারুণ খেতে, এই হট ডগটা বেশ, মনে পড়ে গেল ক্যালবি, এখান থেকে আমরা কত চিপস খাই, এখন আর কিছুই হবে না। একমাত্র এইটা খোলা, এটা কি, এটা খোলা কি আর, বন্ধর জন্য দরজা বানাইনি, ওরা জানতো না যে এখানে কোনো দিন এরকম কোভিড হবে, ও না বন্ধ। আর এরা সব থেকে বাজে ব্যাপারটা হচ্ছে এরা বন্ধ করলে আলোটা জ্বালিয়ে রাখে, দ্যাট আই ডোন্ট নো ওয়াই, খুব বাজে লাগে এটা, কারণ এগুলোকে অপচয় বলে, এই জায়গাটা খুব সুন্দর, আরে খেতে পাবে না তো, তাও দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। কি সুন্দর সাজানো, তোমরা দেখো সত্যি কোবেটা ভীষণ সুন্দর, এই হারবার ল্যান্ডটা আমরা যে অনেক এসে খেয়েছি তা নয়, কিন্তু আমরা অনেক এসেছি এই জায়গাটা হাঁটতে ঘুরতে, এই জায়গাটা ভীষণ সুন্দর, আলো দেওয়া,
এবং ফেরিস হুইলটাও যেটা দেখলে সেটা হয়তো এতক্ষণে আলো জ্বলে গেছে। সুন্দর এই জায়গাটা বন্ধ, মানে গাড়ি ঢুকতে পারবে। এখানে ব্যাডমিন্টন, একদম কলকাতা, কলকাতা এখানে ব্যাডমিন্টন খেলছে। কলকাতাতে আমরা যেটা করে থাকি ব্রিজে, মানে বিজন সেতুতে প্রায়ই হয় যে ব্যাডমিন্টন খেলছে। এবং এখানে দেখো ম্যানহোলগুলো কি সুন্দর। ও হ্যাঁ, এইটা এখানে দেখার মতো বিউটিফুল থিং যে ম্যানহোলগুলো ভীষণ সুন্দর। এবং আমরা ঠিক এক বছর আগে, আজকে 27th April, তো আজকে আমরা 26th April লাস্ট ইয়ার কোবেতে শিফট করেছিলাম। অলমোস্ট অ্যানিভার্সারি। এই যে অ্যানিভার্সারি দোকান, ওই যে অ্যানিভার্সারি দোকান, ভাস্করের খুব ইচ্ছে ছিল এই দোকানটা থেকে আমায় কিছু কিনে দেওয়ার, যদি এটা দোকান নয়। যাই হোক, এই কুকুরটাকে দেখো, বাদিকে কুকুরটাকে দেখো, ভাল্লুক কুকুর না, ভাল্লুক ছবি তুললে না, দেখলে না, আচ্ছা দেখিও না, আমরাই দেখলাম, তোমরা দেখে নিও না। রাস্তাটা খুব সুন্দর। আমরা যখন আগে আগে রাত্রিবেলা হাঁটতে আসতাম তখন সব অন্ধকার, কেউ কোথাও নেই, এরকমই ফাঁকা থাকতো, কিন্তু ব্যাপারটা ছিল অন্ধকার ছিল, আর আমরা রাত্রিবেলা যেহেতু আসতাম আমাদের একটু ভীষণ ভালো ফিল হতো। এখন তো আর কি বলবো, এখন আর হাঁটতেও আসি না, কিছুই হই না, ওই যে আগে বললাম বয়সটা বেড়ে গেছে। এই মহিলা যে দাঁড়িয়ে আছে বাসের জন্য, বাস কিন্তু আজকে আসবে না, বাসের জন্য দাঁড়িয়েও নেই। জাপানের জীবন হয়তো তোমাদের দেখলে মনে হবে খুবই বোরিং, কিন্তু আমরা এটা খুব মানে এনজয় করি সত্যি বলতে। আমার যেমন চুপচাপ বসে থাকতে, চুপচাপ শুয়ে থাকতে গান শুনতে খুব ভালো লাগে। কোলাহল, প্রচণ্ড আওয়াজ, বাট যদিও আমি কসবায় বড় হয়েছি, এসব কথা আমার বলা উচিত। তুই নিজেও প্রচণ্ড কোলাহল করিস? এবং আমি নিজেও প্রচণ্ড, ওই জন্য হয়তো করি যে আমি একা থাকতে ভালোবাসি বলে যখন কাউকে পাই তখন, আমি তো একা নেই তাই ওকেও আমি কিছুতেই শান্তি দেবো না, এরকম একটা মেন্টালিটি হয়তো মাথায় চলে আসে। বেবি আই ডোন্ট নো,